আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, যার শর্ট নেম হলো বিএসসিসিএল। লাস্ট ট্রেডিং ডে অনুসারে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ক্লোজিং প্রাইস হলো 222.60 টাকা। আমরা যদি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির 52 উইক হাই এবং লো দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির 52 উইক লো ছিল 175 টাকা এবং 52 উইক হাই ছিল 256 টাকা। 52 উইক হাই এবং লো কনসিডার করে বলতে পারি যে বাংলাদেশ সাবমেরিন কেবল একটি প্রায় মিডিল পজিশনে আছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 10,000 মিলিয়ন এবং পেইড আপ ক্যাপিটাল হলো 1,649 এবং এটার বাংলাদেশ সাবমেরিন কোম্পানির ইন্টারিম পি হলো 16.82 এবং অডিটেড পিই হলো 19.39। নর্মালি যে কোম্পানির ইন্টারিম পিই অডিটেড পিএর চাইতে কম, ওই কোম্পানির আপকামিং ইপিএস লাস্ট অডিটেড ইপিএসের চাইতে বেশি আসার পসিবিলিটি বেশি। সাবমেরিন কোম্পানির মার্কেট ক্যাটাগরি হিসাবে এ ক্যাটাগরিতে আছে এবং এটি ক্রেডিট রেটিং হিসাবে AAA, মিনিং লং টার্মে ভালো একটা পজিশন আছে এবং শর্ট টার্মে ST1 পজিশনে আছে। ক্যাপিটাল প্রপোর্শন হিসাবে দেখি অ্যারাউন্ড 83.5% অথরাইজ ক্যাপিটাল পেড আপ ক্যাপিটাল কনভার্ট করা হয়েছে এবং 16.5% এখনও অথরাইজ ক্যাপিটাল, যারা নাকি যেটা নাকি পেড আপ ক্যাপিটাল হিসেবে কনভার্ট করা হয়নি। আমরা যদি শেয়ার হোল্ডিং পজিশন দেখি বাংলাদেশ সাবমেরিন কোম্পানি, তাহলে দেখা যাবে যে 70% অ্যাবভ, দ্যাটস মিন 73.84% শেয়ার হোল্ড করছে গভর্নমেন্ট, ইনস্টিটিউশন হোল্ড করছে 16.45, ফরেন হোল্ড করছে 2.7 এবং পাবলিক হোল্ড করছে 7%। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের হিউজ একটি পোর্শন গভর্নমেন্ট হোল্ড করেছে, যেটি নাকি কোম্পানির জন্য পজিটিভ সাইন। কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিয়েছিল 2.21 টাকা, যেটি নাকি হাফ ইয়ারলি 6.28 টাকা হয়েছে এবং 9 কোয়ার্টারে সেটি তার আপ ট্রেন্ড কন্টিনিউ রেখে 9.98 টাকা, প্রায় 10 টাকার মতো হয়ে গিয়েছে। অন্যদিকে ইপিএসও আমাদের আপওয়ার্ড মুভমেন্ট, যেটা ফার্স্ট কোয়ার্টারে ছিল 55.71 টাকা, সেটা থার্ড কোয়ার্টারে এসে 67.92 টাকা হয়েছে। আমরা যদি বাংলাদেশ সাবমেরিন কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি কনসিডার করি, তাহলে দেখা যাবে যে লাস্ট অডিটেড ইয়ারে কোম্পানিটি ইপিএস ছিল 11.57 টাকা এবং এর এগেনস্টে কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 37%। তার আগের বছর কোম্পানিটি ইপিএস ছিল 5.80 টাকা এবং এর এগেনস্টে সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 20%। দেখা যাচ্ছে যে লাস্ট 3 বছরে মোটামুটি কোম্পানিটি ভালো প্রফিট করেছে এবং এটি একটি ভালো গ্রোথ দেখা যাচ্ছে, কিন্তু লাস্ট ইয়ারে দেখা যাচ্ছে, সে লাস্ট অডিটেড ইয়ারে দেখা যাচ্ছে 11.57 টাকা এবং তার আগের বছর, দ্যাটস মিনস 2020তে দেখা যাচ্ছে 5.80 টাকা। নর্মালি কোনো কোম্পানিতে দেখা যায় যখন সে তার কোনো অ্যাসেট সেল করে তখন তার এই গ্রোথটি হঠাৎ করে দেখা যায়, আবার অনেক সময় তার কোনো কোম্পানির রেভিনিউ বাড়ার মাধ্যমে বা কোনো এক্সপেন্ডিচার কমার মাধ্যমেও এই রেভিনিউ বা বুস্ট আপ হওয়ার বা আর ডাবল ইপিএস দেওয়ার পসিবিলিটি দেখা যায়। সাধারণত যখন নাকি কোনো কোম্পানির রেভিনিউর মাধ্যমে তার ইপিএসটা গ্রো হয় বা কোনো এক্সপেন্ডিচার ডিক্রিজ হওয়ার, মানে ক্যাপিটালাইজেশন বা লেবার ওরিয়েন্টেড থেকে ক্যাপিটাল ওরিয়েন্টেডে যাওয়ার কারণে অনেক সময় আমাদের ইপিএসটা বুস্ট আপ হয়, সেক্ষেত্রে জিনিসটা বেটার। বাট আমাদের যদি ইপিএসটি কোনো অ্যাসেট সেল করে হয়, তাহলে বলতে পারি এটি তার পরের বছর সাস্টেন করবে না। আমরা যদি এটা চেক করতে যাই যে আসলে আমাদের এই যে ইপিএসটা হঠাৎ করে 100% অ্যাবভ বেড়ে গিয়েছে, এটি আসলে রেভিনিউর মাধ্যমে নাকি আমরা কোনো অ্যাসেট সেল করেছি, এটি চেক করার জন্য প্রথমে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেতে হবে, দেন ইনকাম স্টেটমেন্ট অ্যানুয়ালি। অ্যানুয়ালি গেলে দেখা যাবে যে আমাদের রেভিনিউ, যেটা নাকি 246 কোটি ছিল 2020, তা 2021 সনে এসে 344 কোটি হয়ে গিয়েছে। এখানে প্রায় 100 কোটি টাকার মতো আমাদের রেভিনিউ ইনক্রিজ হয়েছে, বাট আমাদের যেটি কস্ট অফ সেলস সেটি ডিক্রিজ হয়েছে। সো আমরা বলতে পারি যে আমাদের যে
রেভিনিউ বুস্ট আপ হয়েছে, সেটি আসলে একটি পজিটিভ সাইন হিসেবে ইন্ডিকেট করছে এবং ইনশাল্লাহ এটি অদূর ভবিষ্যতে কন্টিনিউ করবে। আমরা যদি বাংলাদেশ সাবমেরিন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সামারি দেখি, তাহলে দেখতে পারবো যে লাস্ট পাঁচ বছর এটি একটি কন্টিনিউ আপট্রেন্ড, কন্টিনিউড গ্রোথ হচ্ছে। ইপিএসও আলহামদুলিল্লাহ ভালো মতোই গ্রোথ হচ্ছে, এক্সেপ্ট 2018 এটি একটু ডিক্রিজ হয়েছিল, বেশি না সামান্য একটু, দেন তারপর আবার সেটা আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করেছে এবং এর গ্রোথটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যদি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখি, তাহলে দেখা যাবে যে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো একটি ভালো পজিশনে আছে। আমরা ফান্ডামেন্টাল কনসিডারেশন থেকে এটি বলতে পারি যে বাংলাদেশ সাবমেরিন কেবল প্রাথমিকভাবে আমরা বলতে পারি এটি বাই করা যেতে পারে। আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে বা টেকনিক্যাল অ্যানালাইসিস চাই, তাহলে দেখা যাবে যে আমাদের উইকলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে আমাদের যে লাস্ট একটি সাপ্লাই জোন ছিল সেটি ডিমান্ড জোন হিসাবেই কাজ করছে এবং যেটি নাকি টেস্টেড। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবল একটি আপট্রেন্ড কন্টিনিউ করবে। এখান থেকে বলতে পারছি আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবলটি আপট্রেন্ড কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। আমরা যদি উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে উপরে যদি আরেকটি সাপ্লাই জোন ড্র করি এবং নিচের সাপ্লাই জোন সব কনসিডারেশন, আমরা বলতে পারি যে এটি প্রায় মিডল পজিশনে আছে আর একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল তৈরি করেছে, ক্রিয়েট করেছে, এবং আমরা আশা করতে পারি এটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল সাধারণত একটি বুলিশ ইন্ডিকেটর। সো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল কনসিডার করে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সাবমেরিন কোম্পানি অদূর ভবিষ্যতে পজিটিভ সাইন দেবে এবং এটি অনেক দূর যাবে। এবং যাওয়ার পসিবিলিটি হিসাবে যদি বলতে চাই, তাহলে বলতে পারি এটা ফার্স্ট টার্গেট রাখতে পারি 245 থেকে 255 এর ভেতর। যদি 245 এবং 255 যে সাপ্লাই জোনটি আছে এটি যদি ক্রস করে, তারপর আমরা অন্য টার্গেট সেট আপ করতে পারবো। বাট প্রাথমিকভাবে আমাদের টার্গেট হলো আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবল 245 থেকে 255 এর ভেতর যাবে। আশা করি আমার অ্যানালিসিসটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।